নমস্কার আপনারা দেখছেন এসকে লাইভ আপনার সময় আপনার খবর নিউজ হেডলাইনস এখনো জুড়ে দেশে 100 কোটির ভ্যাকসিন ডোজের মাইলস্টোন ছুঁয়ে ফেলার একদিন পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিটিএর বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনকর আজ সকালে ভারত নেপাল সীমান্তে 2627 নম্বর পিলারের মাঝে উদ্ধার হলো এক যুবকের পচা গলা মৃতদেহ নিউজটির প্রস্তুতকারক अगर उठाना है आपको लुफ्त साउथ इंडियन खाने का बना हो जो साउथ के मसालों से और खाने में हो लाजवाब तो अभी ऑर्डर करें स्विगी या जोमेटो से कांटेक्ट करें 9434751555 पर डामरो इस फेस्टिवल सीजन पे दे रहा है 25% तक की छूट डामरो फर्नीचर पीसी मित्तल बस स्टैंड सेवक रोड सिलीगुड़ी अंकितास केक्स एंड कैफे एमजी रोड बीरपारा कॉन्टैक्ट नंबर 9434016803 अनइंटरप्टेबल पावर सप्लाई का टोटल समाधान मार्केट से कम मिलेंगे दाम सुमित इम्पैक्स पानी टंकी मोड सेवक रोड सिलीगुड़ी कॉन्टैक्ट अस 9434062106 7 Concept Pranami Mandir Road 9434040400 International Furniture Unbeatable Price Visit a Royal Oak Store today এখন সংবাদ বিস্তারে দেশে 100 কোটি ভ্যাকসিন ডোজের মাইলস্টোন ছুঁয়ে ফেলার একদিন পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাকালে এই নিয়ে দশমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি ভারতে এখন শুধু রেকর্ড বিনিয়োগ আসছে তাই নয় দেশে প্রচুর যুব কর্মসংস্থানের দরজাও খুলে যাচ্ছে জাতির উদ্দেশ্যে ভাষণে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একই সঙ্গে দেশীয় পণ্য ব্যবহারের উপর জোর দিতেও সকলকে আহ্বান জানালেন তিনি দেশের অর্থনীতি প্রসঙ্গে আশা প্রকাশ করে এদিন প্রধানমন্ত্রী বলেন ভারতীয় সংস্থাগুলি এখন রেকর্ড বিনিয়োগ হচ্ছে এর ফলে দেশের যুব সম্প্রদায়ের সামনে বিপুল কর্মসংস্থানের দরজা খুলে যাচ্ছে পাহাড় সফর সেরে আজ কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর বাগডোগরা বিমানবন্দরে জিটিএর বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ তুললেন তিনি পাহাড় সফর সেরে দার্জিলিং থেকে কলকাতা ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্যপাল জগদীপ ধনকর সপ্তমীতে পাহাড়ে সফরে এসেছিলেন তিনি এদিন কলকাতা ফেরার আগে রাজ্যপাল ফের একবার জিটিএর দুর্নীতি নিয়ে সরব হন তিনি বলেন 10 বছর ধরে জিটিএ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে কোটি কোটি টাকা দিয়েছে কিন্তু সেই টাকার কোনো হিসেব হয়নি অডিট হয়নি বলে অভিযোগ করেন রাজ্যপাল যদিও এর আগে বেশ কয়েকবার উত্তরবঙ্গ সফরে এসে জিটিএ এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তিনি অন্যদিকে বিমানবন্দরে এসে রাজ্যপাল করোনার সময় রাজ্যে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলেন বলেন 2000 কোটি টাকা দুর্নীতি হয়েছে তদন্ত কমিটি গঠন করা হলেও এখনও সেই রিপোর্ট আমাকে দেওয়া হয়নি বলে জানান রাজ্যপাল জগদীপ ধনকর তিনি বলেন Rule of law is getting capsized. What is required to be done every year, as per command of the legislature, as per provision of the act, not once it has been done. CAG is required to audit every year. Audit has not taken place. Even for a single year. These things do not augur well. I have myself seen, people have contacted me, indicated that election was there once only. Thereafter, ad hoc arrangement was made, putting political people inclined in favor of ruling dispensation. Gorkha territorial administration has virtually become a den of corruption if I go by the inputs that have been made available to me by lot many bodies and individuals. These are not good state of affairs. Cannot have democracy where rule of law gets capsized. We cannot have democracy thrive if provisions of law are ignored. And same is with respect to State Finance Commission.
स्टेट फाइनेंस कमीशन ओनली जॉब अंडर द कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया इज टू गिव रिकमेंडेशन टू द गवर्नर। শিলিগুড়ি পৌরনিগমের 41 নম্বর ওয়ার্ডের শাস্ত্রীনগর এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে 5 কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত আশিস বিশ্বাস দীর্ঘদিন ধরে দৈনন্দিন জিনিসপত্রের দোকানের আড়ালে গাঁজা বিক্রি করে আসছিলেন। ভক্তিনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 5 কেজি গাঁজা মজুত রাখার অভিযোগে আশিসকে গ্রেপ্তার করে। ধৃতের বিরুদ্ধে NDPS অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে পুলিশ। ধৃত আশিসকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। আজ সকালে ভারত নেপাল সীমান্তে 2627 নম্বর পিলারের মাঝে উদ্ধার হলো এক যুবকের পচা গলা মৃতদেহ। পরিবার সূত্রের খবর, 15 দিন থেকে নিখোঁজ ছিল ওই যুবক। এরপর আজ সকালে ভারত নেপাল সীমান্তের মেচি নদী থেকে মৃতদেহ উদ্ধার করে নকশালবাড়ি থানার পুলিশ। মৃত ওই মানসিক ভারসাম্যহীন যুবকের নাম অমর কিষাণ, বয়স 21 বছর, মানজা চা বাগানের কর্মা লাইনের বাসিন্দা সে। মৃতদেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘুরতে ঘুরতে নদীর দিকে গেছে, ওইদিকে আমরাও খুঁজলাম পুরা 10-15 দিন হয়ে গেলো খুঁজতে। আজকে দেখতেছি ওই হোয়াটসঅ্যাপে ফটো পাঠাইছিল আমাদেরকে, তো দেখলাম আমাদের আমারই সালা আমি গিয়ে দেখলাম মোটামুটি। বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। গতকাল পুলিশ কমিশনার গৌরব শর্মার নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপের অভিযানে উদ্ধার হলো 300 গ্রাম ব্রাউন সুগার, পাশাপাশি গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের মূল্য কয়েক লক্ষ টাকা। শিলিগুড়ি থানার অন্তর্গত ঝংকার মোড়ের মডার্ন বয়েজ ক্লাব পার্শ্ববর্তী এলাকা থেকে ওই 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের নাম সৌরভ রায়, রাজু মোহাম্মদ, কৌস্তব তলাপাত্র এবং মিস্টার আলী। তাদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়। বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। গতকাল পুলিশ কমিশনার গৌরব শর্মার নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপের অভিযানে উদ্ধার হলো 300 গ্রাম ব্রাউন সুগার, পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের মূল্য কয়েক লক্ষ টাকা। শিলিগুড়ি থানার অন্তর্গত ঝংকার মোড়ের মডার্ন বয়েজ ক্লাব পার্শ্ববর্তী এলাকা থেকে ওই 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের নাম সৌরভ রায়, রাজু মোহাম্মদ, কৌস্তব তলাপাত্র এবং মিস্টার আলী। তাদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়। এখন সময় একটু বিরতির। মোড়া মন বদলে গেল, বাড়ির পরিবেশ ঝলমলে হলো। মোড়া মন বদলে গেল, বাড়ির পরিবেশ ঝলমলে হলো। সূর্যার নতুন স্মার্ট লাইট সূর্যা সবার মুড ঠিক করে দেয়। দামরো ইস ফেস্টিভাল সিজন পে দে রাহা হ্যায় 25% তক কি ছুট, তো জলদি কিজিয়ে। দামরো ফার্নিচার, পিসি মিত্তল বাস স্ট্যান্ড, সেবক রোড, সিলিগুড়ি। কন্ট্যাক্ট নম্বর 0353-2545-404। দামরো, সাউথ এশিয়াস লার্জেস্ট ফার্নিচার ম্যানুফ্যাকচারার। जब दिल हो कुछ चटपटा खाने को और मन करे मुस्कुराने को, जहाँ मिले एक ही छत के नीचे इंडियन, साउथ इंडियन, चाइनीज स्नैक्स, पिज्जा, बर्गर के साथ ही वैरायटी ऑफ फूड्स, तो बिना देर किए चले आइए अपने दोस्तों या फिर अपने स्पेशल वन के साथ या फिर संघ परिवार। अंकितास केक्स एंड कैफे, MG रोड, भीड़ 12। कॉन्टेक्ट नंबर 9434016803। अगर उठाना है आपको लुफ्त साउथ इंडियन खाने का, बना हो जो साउथ के मसालों से और खाने में हो लाजवाब। मिले जब एक ही जगह इडली डोसा के साथ वैरायटी ऑफ फूड, फिर ऑल डे दिल करे साउथ ही मूड, तो अभी ऑर्डर करें स्विगी या जोमेटो से। कांटेक्ट करें 9434751555 पर। और याद रखें, सिलीगुड़ी ज्योति नगर स्थित टेस्ट ऑफ साउथ इंडिया। Thank you.
लोड शेडिंग और पावर फ्लक्चुएशन से परेशान, इन्वर्टर और स्टेबलाइजर लगाओ, परेशानी से निजात पाओ। अगर एनवायरनमेंट का रखना है ख्याल तो सोलर एनर्जी का करो इस्तेमाल। जी हाँ, UPS, इन्वर्टर, बैटरी, स्टेबलाइजर और सोलर एनर्जी के लिए विजिट करें सुमित इम्पैक्ट्स, पानी टंकी मो, सेवक रोड, सिलीगुड़ी। अनइंटरप्टेबल पावर सप्लाई का टोटल समाधान, मार्केट से कम मिलेंगे दाम। कॉन्टैक्ट अस 9434062106। This is the membrane door made with a block board, 2000 rupees for a general door size per piece. This is a WPC flooring. We have the laminated wooden flooring, AC 4 grade, AC 5 grade available with us. The PVC flooring, this is one day work for one room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road, 94340-40400. Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी। फिर एलम बिरती पर কৃষি ও শ্রম আইন বাতিল, পেট্রোপণের মূল্যবৃদ্ধির উপর নিয়ন্ত্রণ সহ একাধিক দাবিতে বিক্ষোভে সামিল হলো নাগরিক প্রতিরোধ মঞ্চ। আজ শিলিগুড়ি গোষ্ঠপাল মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করে নাগরিক প্রতিরোধ মঞ্চের সদস্যরা। এদিন এই বিক্ষোভ মঞ্চ থেকে রেল ও ব্যাংকের বেসরকারীকরণের বিরোধিতাও করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের দাবি না মানা না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামবে তারা। বিহারে পাচারের আগে অবৈধ মদ সহ গ্রেপ্তার হলো এক যুবক। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ঘোষপুকুর এলাকায় গোপন সূত্রের খবর ভিত্তিতে গাড়ি থেকে 600 বোতল বিদেশী মদ উদ্ধার করে ঘোষপুকুর ফাঁড়ি পুলিশ। ধৃতের নাম আকাশ কুমার, বয়স 24, তিনি বিহারের বাসিন্দা। নকশালবাড়ি থেকে মদ বোঝাই করে বিহারে পাচারের ছক ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। গতকাল ট্রায়ালের পর আজ আনুষ্ঠানিকভাবে বৈদ্যুতিক ইঞ্জিনের মাধ্যমে তিস্তা তোর্ষা ট্রেনের শুভ সূচনা করা হয়। নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে নারকেল ফাটিয়ে সবুজ পতাকা নাড়িয়ে সূচনা করলেন ডিভিশনের DRM দিলীপ সিং ও রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। DRM দিলীপ সিং বলেন, इस कैलेंडर ईयर में जनवरी 2021 से जो अलीपुर द्वार डिवीज़न का मेन लाइन है वो कंप्लीट डबल लाइन हो गया। अक्टूबर 2021 में कंप्लीट इलेक्ट्रिफाइड हो गया। 2021 अक्टूबर में रूट किलोमीटर के हिसाब से अगर आप लोग इसको देखेंगे 215 रूट किलोमीटर का सेक्शन है और ये कंप्लीट हम लोगों ने एक रिकॉर्ड टाइम में जो है इसका CRS कराया है और अक्टूबर में इसको हम लोगों ने फंक्शनल कर दिया। अलीपुर द्वार डिवीज़न का न्यू अलीपुर द्वार से जो तिस्ता तोर्षा ट्रेन है इसको हम लोगों ने कल इलेक्ट्रिक इंजन से ट्रायल सक्सेसफुली किया और आज इसको सेलिब्रेट कर रहे हैं। সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণের প্রতিবাদ সহ বিশ্বের বিভিন্ন দেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানালো শিলিগুড়িতে ফ্যাসিবাদ বিরোধী নাগরিক মঞ্চ। আজ শিলিগুড়ির প্রাণকেন্দ্র হাসমিচকে সংখ্যাগুরু দ্বারা সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে হামলা ও ভাঙচুরের তীব্র প্রতিবাদের পাশাপাশি পৃথিবীর সকল দেশে সংখ্যালঘুরা যাতে নিশ্চিন্তে তাদের উপাসনা করতে পারে তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়। কিছুদিন আগে বাংলাদেশে ঘটে যাওয়া ইসকন মন্দিরের উপর হামলা ও আসামে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে আমরা বাঙালির দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে আন্দোলন সংগঠিত করা হয়। আজ শহরে গান্ধী মূর্তির পাদদেশ থেকে এই মিছিল হিলকাট রোডের হাসমিচকে গিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বকর্মার কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। আমরা বাঙালির কেন্দ্রীয় কমিটির সদস্য চয়ন গুহ জানান, আমরা বলতে চাইছি যে হিন্দু মুসলিম খ্রিস্টান সকল বাঙালি বিভিন্ন জাতি উপজাতি সমন্বয়ে গঠিত এই বাঙালি জাতির শক্তি সংস্কৃতি তার ইতিহাসকে একটা সামগ্রিকভাবে ষড়যন্ত্র করে চক্রান্ত করে ধ্বংস করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। বাংলাদেশে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে যে কোরআন শরীফ রাখা হয়েছে তাকে কেন্দ্র করে যে দুর্গা প্রতিমা ভাঙা হয়েছে সেই সঙ্গে আপনারা জানেন খুন ধর্ষণ এইসব চলেছে। অতএব বাংলাদেশে এই মৌলবাদী শক্তির বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ, নুক্কারজনক ঘটনা, আমরা এই মানবতা বিরোধী এই কাজে আমরা ধিক্কার জানাচ্ছি। সেই সঙ্গে আওয়ামী লীগ হাসিনা যত তারই সত্তর এদেরকে চিহ্নিত করে চূড়ান্ত রকমের শাস্তি প্রদান করতে হবে।
দৃষ্টান্তনীয় শাস্তি দিতে হবে। আজকে সমগ্র বিশ্ব তাকিয়ে দেখছে যে বাংলাদেশের যে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়েছে। এখনকার মতো খবরে পর্যন্তই, দেখতে থাকুন এসকে লাইভ। सोचा था उत्तर बंगाल और सिक्किम का एक टेलीविजन चैनल हो, हर्ष होता है आज उत्तर बंगाल के पहाड़ दार्जिलिंग जिला या कालिम्पोंग या फिर वो सिक्किम, हर जगह हर ग्राउंड चैनल हैथवे सीसीएन या एनएक्सटी डिजिटल हर सेटअप बॉक्स पर अपना 24 घंटा चैनल चल रहा है। मूल मंत्र बढ़ाने का व्यापार, पहाड़ के कस्टमर से प्यार, इस्लामपुर से लेके जलपाईगुड़ी साथ ही सिलीगुड़ी में भी हैथवे और सिटी केबल में 24 घंटा चैनल, फेसबुक और यूट्यूब में भी है। जब एसके लाइव का हो साथ तो चिंता की क्या बात, एडवर्टाइज योर प्रोडक्ट्स एंड सर्विसेज विद एसके लाइव।